টি-টোয়েন্টিতে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে। সমালোচনায় জর্জরিত বোর্ড কর্তারা নড়ে চড়ে বসেছেন, দেরিতে হলেও ঢেলে সাজাতে চাইছেন দেশের ক্রিকেট ব্যবস্থা। শুরুটা হতে যাচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট দিয়ে। এশিয়া কাপ থেকে যে পরিবর্তনের আভাস দিয়েছেন বোর্ড প্রধান, প্রথমটা আসছে টি-টোয়েন্টি থেকে কোচ ডমিঙ্গোকে সরিয়ে দিয়ে। অস্ট্রেলিয়ান জাতীয় দলের সহকারী কোচ, আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা ভারতীয় শ্রীধরন শ্রীরাম দায়িত্ব নিচ্ছেন টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে। এখানটায় মনে রাখতে হবে, এবং আসছে আপ টু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে না? কতগুলো বিবেচনায় তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এক হচ্ছে তার আইপিএলে যেহেতু টিমের সাথে আছে, তার একটা সংস্পর্ততা মানে সম্পৃক্ততা আছে তার, এবং সো আমরা উই আর ওয়ান্টিং সামবডি যারা নাকি এরকম টি-টোয়েন্টি হাই গ্রেড টি-টোয়েন্টির সাথে এক্সপিরিয়েন্স আছে। সো এই এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়াতে আমাদের ওয়ার্ল্ড কাপ, এবং অস্ট্রেলিয়াতে সে বহুদিন কাজ করেছে। তিন ফরম্যাটে প্রধান কোচের দায়িত্বে থাকা দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোর ভবিষ্যৎ তাহলে কি? তাকে অবশ্য একেবারে ছেঁটে ফেলছে না বোর্ড। আপাতত ওয়ানডে এবং টেস্টের দায়িত্বে থাকবেন। পাইপলাইন নিয়ে কাজ করবেন জেমি সিডন্স, তবে পরিকল্পনায় ফরম্যাট অনুযায়ী ভিন্নতা আসবে ক্রিকেটার ও কোচের। ডমিঙ্গো শুড কনসেন্ট্রেট উইথ ওডিআই এন্ড টেস্ট। অনেক কিছুই চেঞ্জ আসবে, এটা একটা দুটো জিনিস না, ইটস আ লং টার্ম প্ল্যান করেই করা হচ্ছে। জেমি সিডন্স উইল বি বেসিক্যালি ওয়ার্কিং অন আমাদের ডেভেলপমেন্ট। নতুন নতুন আমাদের আমরা 10-15টা ছেলে বা 20টা ছেলে তার কাছে যদি আমরা দিয়ে দিই, এক বছর হলে সে একটা প্রতিটা পজিশন ওয়াইজ আমাদেরকে ব্যাটসম্যান দিতে পারবে। টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতার পর দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত শব্দ পাওয়ার হিটিং। ক্রিকেটারদের পাওয়ার হিটিং ক্ষমতা বাড়াতে এরই মধ্যে নতুন কোচও নাকি পছন্দ করেছে বোর্ড। একজনকে আমরা পছন্দ করেছি, হ্যাঁ, অ্যান্ড হি ইজ প্রুভেন। তো যেহেতু জেমি সিডন্স বলছে যে হি ক্যান, এবং আমাকে এক্সাম্পল দিচ্ছিল যে লিটন দাসের শটগুলো দেখো, আমি এখন এখন যদি শটগুলো দেখো তুমি ওকে জিজ্ঞেস করো, আমি ওর সাথে কাজ করেছি, আমাকে একটু সুযোগ দাও। এখন এত কম সময় যে এখন ধরি যদি কেউ আসেও, আপনাকে আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য বলছি, একটা কোচ যদি আমি আনতে আনতে তো 25-26 তারিখ হয়ে যাবে, তাহলে এই দুই দিনে কী পাওয়ার হিটিং শিখাবে? সো মানে তার চেয়ে বরং এই এশিয়াকে পরে একটা যে ব্রেকটা পাবে ওই টার্মটা যদি আমরা কাজে লাগাতে পারি, আমার মনে হয় সেটা আমাদের জন্য আরও ভালো হবে, ছেলেদেরও একটু সময় পাবে, অ্যাটলিস্ট কিছুটা দিন সময় পাবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।